একটি প্রশ্ন যা আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই প্রশ্নটি আমাদের প্রতিদিনের ছোট বড় কাজের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে এবং আমাদের জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবাবে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু লক্ষ্য পূর্ণ থাকে। কেউ হয়তো সাফল্যের পিছনে ছুটছেন, কেউ পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করছেন, আবার কেউ হয়তো নিজের সুখ ও মানসিক শান্তির সাথে জীবন যুদ্ধে লিপ্ত। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবেছি এই পৃথিবীতে জীবনের শেষ আমাদের জন্য কি অপেক্ষা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা যারিয়াত আয়াত 56। আমরা কি সত্যি সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের জীবন কাটাচ্ছি? প্রতিদিন আমাদের অনেক কাজ আছে, অফিসের কাজ, ঘরের কাজ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সামাজিক দায়িত্ব পালন করা, কিন্তু এর মধ্যে আমরা কি আমাদের আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছি না? আমাদের প্রতিদিনের কাজগুলো কি আল্লাহর সন্তুষ্ট অর্জনের পথে যাচ্ছে? ভেবে দেখুন, আমরা যখন দিনের শুরু করি আমাদের প্রথম কাজটা কি? অনেক সময় আমরা ফজরের নামাজ মিস করে ঘুমাই বা কাজের চাপে ইবাদত করতে ভুলে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে তার নামাজের হিসাব নেওয়ার পরই অন্য কাজগুলোর হিসাব নেওয়া হবে। এটা কি আমাদের জন্য একটি সতর্ক বার্তা নয়? আমরা জানি মৃত্যুর পর আমাদের সবার জীবনের হিসাব নেওয়া হবে, কিন্তু আমরা কি সত্যিই সেই দিনের জন্য প্রস্তুত? আমরা কি জানি আমাদের মৃত্যু কখন আসবে? হয়তো আজ, হয়তো আগামীকাল, হয়তো অনেক বছর পর। কিন্তু আমরা কি সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি যা চিরকাল থাকবে? বন্ধুগণ, রমজানের সময় আমরা কতটা আন্তরিকভাবে ইবাদত করি! তখন আমরা চেষ্টা করি প্রতিদিন কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি নামাজ আদায় করার। কিন্তু এই রমজানের পরে সেই ইবাদতের ধারা কি বজায় থাকে? আমরা কি বছরের অন্যান্য সময় আল্লাহর কাছে ফিরে আসি, তার সন্তুষ্টির জন্য কাজ করি? ভাবুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জীবনে এমন অনেক উদাহরণ আছে যা আমাদের দেখায় কিভাবে প্রতিটি মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করা যায়। যেমন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের পূর্ববর্তীদের উপর আরো অনেক কঠিন পরীক্ষা হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধরেছে। এই ঘটনাটি আমাদের জন্য কত বড় শিক্ষা! আজ আমাদের অনেক পরীক্ষা আসে, মানসিক, শারীরিক, আর্থিক, কিন্তু আমরা কি ধৈর্য ধরছি, আল্লাহর উপরে আস্থা রাখছি? তিনি কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। প্রতিদিন আমরা অনেক সিদ্ধান্ত নিই, ছোট ছোট সিদ্ধান্ত যা হয়তো আমাদের চোখে খুবই তুচ্ছ, কিন্তু সেই ছোট ছোট কাজগুলো আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে, বা আল্লাহ না করুক সেই কাজগুলো আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে। আমরা কি প্রতিদিনের নামাজগুলো ঠিকমতো পড়ছি? আমরা কি সঠিকভাবে হালাল হারামের প্রতি খেয়াল রাখছি? আমাদের কাজগুলো কি আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে হচ্ছে? ভাবুন তো, এমন এক মুহূর্ত আসবে যখন আমাদের শেষ নিঃশ্বাস ফেলব, সেই মুহূর্তে কি কাজে আসবে? কাজে আসবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আমাদের ধন সম্পদ, মান সম্মান, সবকিছুই দুনিয়াতে থেকে যাবে, কিন্তু আমাদের সাথে যাবে শুধুমাত্র আমাদের আমল নামা, যা হয়তো জান্নাতের জন্য প্রস্তুত করবে, নয়তো জাহান্নামের জন্য। এই পথটাই আমাদেরকে বারবার ভাবাতে শেখায়, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশ্নের উত্তর জানার জন্য কোরআন ও হাদিস দিয়েছেন। আমরা যদি সঠিক পথে না থাকি, তাহলে আজই সময় আমাদের জীবনের প্রতিটি দিককে পর্যালোচনা করার। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি পরীক্ষা। এই পৃথিবী একটি ক্ষণস্থায়ী যাত্রা, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী, অনন্ত। এই জীবনটি আমাদের জন্য আল্লাহর পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার রবের কাছে দায়িত্বের প্রতি সচেতন হয়ে দাঁড়াবে, তার জন্য দুটি জান্নাত রয়েছে। সূরা রহমান। বন্ধুরা, আসুন আমরা আজ থেকে এমন সিদ্ধান্ত নিই যা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। আমাদের প্রতিটি কাজকে আল্লাহর জন্য উৎসর্গ করি, কারণ আমাদের প্রতিটি আমলই আমাদের চিরস্থায়ী জীবনের ঠিকানা নির্ধারণ করবে। এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আছি, আর যদি না হয়, তাহলে আজই পরিবর্তনের সেই দিন। আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন এবং আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিন। আমিন। আজ থেকে শুরু করুন জান্নাতের পথে চলুন। সাবস্ক্রাইব করুন আরো গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য।